নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আরও একবার ক্রিকেটের জন্য কিন্তু ফুটবলকে কম্প্রোমাইজ করতে হলো হ্যাঁ এটাই সত্যি কথা তো তার কারণ হচ্ছে চোদ্দোই এপ্রিল এই ডেটটা কিন্তু যারা আইএসএল ফ্যান মোহনবাগান ফ্যান বা মুম্বাই ফ্যান তাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ডেট এখন আইএসএল লিগসিল্ডের লড়াইটা কী লেভেলের জমেছে সেটা আমরা জানি ব্রিলিয়ান্ট লড়াই হচ্ছে সেখানে এবং আপাতত ইন্টারন্যাশনাল ব্রেক চলছে আবার তারপর আই এস এল শুরু হবে আবার সেই লড়াই আমরা এনজয় করবো এবং আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে সেই লড়াইটার ফাইনাল আউটকামটা হয়তো মোহনবাগান মনে মুম্বাই যেটা একদম স্টেজের ফাইনাল ম্যাচ সেখানে গিয়ে আমরা জানতে পারবো সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে যে সেই ম্যাচটাতেই হয়তো ঠিক হবে যে কোন টিম আইএসএল লিগসিল্ড জিততে চলেছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে সেই ম্যাচটার মানে সেই ম্যাচটা তো হবে বাট ম্যাচের ডেটটা ছিল চোদ্দোই এপ্রিল ম্যাচটা পিছিয়ে করে দেওয়া হল পনেরোই এপ্রিল অ্যাকচুয়ালি চোদ্দই এপ্রিল বিকালে ম্যাচটি ছিল এবং সেই জন্য আশা করেছিলাম সেই ম্যাচটা দেখতে যাব কারণ সন্ধ্যেবেলার ম্যাচগুলো দেখলে ফেরার প্রচুর সমস্যা হয় কিন্তু দুঃখের বিষয় পনেরোই এপ্রিল সেই সন্ধ্যে সাড়ে সাতটা থেকেই ম্যাচটা করা হলো চোদ্দোই এপ্রিল থেকে সরিয়ে কিন্তু কেন সরানো হলো ম্যাচটা কি কারণে সরানো হলো তার কারণ চোদ্দোই এপ্রিল কলকাতায় কিন্তু ইডেনে কে ক্যারাডও খেলা আছে এবং কলকাতার খেলা কাদের আবার সুপার এগেনস্টে তো প্রথমত কলকাতায় খেলা দ্বিতীয়ত কে কে খেলা কলকাতায় এবং সেই লখনউ টিমের ওনারকে মোহনবাগনার ইনভেস্টর সঞ্জীব গোয়েঙ্কা তো সেই জায়গাতেই সে হয়তো চায়নি একই দিনে তার দুটো টিম খেলুক সেজন্য কম্প্রোমাইজটা লাস্টে অব্দি ফুটবলকেই করতে হয়েছে এবার দেখো পার্সোনালি এতে আমি যে দুঃখিত বলবো না কারণ আমিও ভাবছিলাম যে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ একসময় হলে আমি কভার করব কোনটা এবং সেখানেই দাঁড়িয়ে একটা জিনিস খারাপও লাগছে তার সঙ্গে সঙ্গে যে আগে তো আইএসএলএট শিডিউলটা এসেছিল তো আইএসএলএড শিডিউলটা দেখে আইপিএল এর ম্যাচটা কি একটা দিন এদিক ওদিক করা যেত না অবশ্যই চাইলে করা যেত তো সেখানেই কিন্তু ব্যাপার হচ্ছে যে কম্প্রোমাইজ সবসময় ফুটবলকেই করতে হয় এবং এমনিতেই ফুটবল দেখাচ্ছে স্পোর্টস এইটিন স্টার দেখাচ্ছে না তো সেখানে যে একই সময় ম্যাচ হলে ব্রডকাস্টারটা দেখাতে পারবে না সেরকম ব্যাপারও না বাট বুঝতেই পারছো সেক্ষেত্রে ক্রেজের একটা ব্যাপার থাকে কলকাতা সমর্থকেরা দুটো ম্যাচ নিয়েই মানে এক্সাইটেড থাকবে সেই জন্য ফুটবলটাকে লাস্ট অব্দি কম্প্রোমাইজ করে করে দেওয়া হলো পনেরো তারিখ তো সেই ম্যাচটা কিন্তু পনেরোই এপ্রিল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হতে চলেছে সেই ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচটা তবে অবশ্যই খুশি হবার জায়গা দুটো থাকবে একটা তো দুটো ম্যাচ যেহেতু একসাথে হবে না তো মানে কভার করতে সুবিধা হবে এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান কিন্তু একটা এক্সট্রা ডের রেস্টও পেয়ে যাবে একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেটা কিন্তু ডেফিনেটলি একটা বড় সুবিধা মোহনবাগানের জন্য হবে একদিকে ওটা ভালোই হয়েছে বলা যেতে পারে তবে তারপরে এটা তো বলতেই হচ্ছে যে ক্রিকেটের জন্য ফুটবলকে কম্প্রোমাইজ করতে হয়েছে তো তোমাদের মতামত জানিও কমেন্টে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই